সবার প্রিয় মাঠ দাপানো অঞ্জন পালের পায়ে আজ বল নেই হাতে চক নেই নেই ডাস্টার রয়েছে আজ হাতে চায়ের কেটলি বাড়ি ধর্মনগর ত্রিপুরা স্পোর্টস স্কুলের কৃতি ছাত্র পিতা প্রয়াত অর্জুন পাল অত্যন্ত দরিদ্রতা ছিল অঞ্জন পালের সঙ্গী বাবার অসময়ে মৃত্যুর পর মা ফুটপাতে কেরোসিন বিক্রি করে ছেলে মেয়েদের ভরণপোষণের জন্য তীব্র লড়াই শুরু করেন শৈশবকালী অঞ্জনের ফুটবলের প্রতিভা সবার নজরে আসে বামফ্রন্ট সরকার স্পোর্টস স্কুল স্থাপন না করলে দারিদ্রতার জন্য অঞ্জন পালের পড়াশোনা হয়তো প্রাথমিক স্তরেই সমাপ্তি ঘটত ত্রিপুরা স্পোর্টস স্কুলে একসাথে পড়াশোনা ও ফুটবল চর্চা চালিয়ে যাচ্ছিল ফল ও পাওয়া গেছে সাথে সাথেই স্পোর্টস স্কুলের দলের হয়ে ফুটবলের যাত্রা শুরু তার প্রচুর সাফল্য ধরা পড়ে দীর্ঘ প্রায় পনেরো বছর সে ফুটবল মাঠে রাজ্য ও রাজ্যের বাইরে দাপিয়ে অংশ নিয়েছে শেষ পর্যন্ত নিজের যোগ্যতায় সে রাজ্য দলের নিয়মিত খেলোয়াড় হিসেবেই স্থান করে নিতে সক্ষম হয়েছিল তার পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে জাতীয় এবং বিভিন্ন স্তরের খেলায় রাজ্য ও রাজ্যের বাইরে প্রতিযোগিতায় সে নিয়মিত খেলোয়াড় হিসেবেই অংশগ্রহণ করে দু সাল পর্যন্ত তারপর দু সালে বামফ্রন্ট সরকার স্নাতক শিক্ষক পদে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ করে শিক্ষক এবং ক্রীড়াবিদ হিসেবে সাফল্যের সাথে প্রতিপক্ষেই অঞ্জন পাল নিজের দক্ষতা প্রমাণ করে যাচ্ছিল দারিদ্রতার বিরুদ্ধে এবং বল দখলের লড়াইয়ে অঞ্জন পাল সফল হলেও তার জীবনের অমাবস্যার অমানিসা নেমে আসে দশ জন শিক্ষক চাকুরিচ্যুত হওয়ার সাথে সাথেই বর্তমানে পরিবার প্রতিপালনের কোনো বিকল্প পথ না পেয়ে অভাবী সংসার চালাতে অস্থায়ী চা পানের দোকান থেকেই স্বনির্ভর হওয়ার যুদ্ধ শুরু করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের এই প্রাক্তন ফুটবলার রাজ্য সরকারের কাছে আবেদন জানান দশ হাজার তিনশো তেইশ শিক্ষককে অবিলম্বে যেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগপত্র প্রদান করেন আর তাতেই অঞ্জন পালের মতো অনেক পরিবার বেঁচে যাবে নিজেদের ভরণ এবং ছেলে মেয়ে ও তার মায়ের মুখে অন্ন তুলে দিতে বিউরো রিপোর্ট আকাশ ত্রিপুরা